বলুন সাংবাদিক ম্যাডাম, কি করে বুঝলেন আমি এতদিন রাজনীতি করছি? এইটুকু জানবো না, আর এটাও জানি কি বলতে আপনি ফোন করেছেন। কি সাক্ষীও আপনাদের কাছে আর ক্যাসেটও? এক্স্যাক্টলি, আমার টেলিপ্যাথি হচ্ছে নেতা হয়েও হার্টলেস হয়েও সব কিছু এখনো বিসর্জন হয়নি, কি বলেন? তাই তো দেখছি। দেখুন, এবার একটু পেছনে দেখুন। আপনি ভাবছেন এরা আপনাকে কিডন্যাপ করতে এসেছে? না 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 না, একই সিন রিপিট হবে না। ওরা আপনাকে রেপ করবে জনসমক্ষে। লাস্টলি ক্যাসেটটাও নিয়ে যাবে, আপনার চিৎকার পাবলিক শুনবে, কিন্তু কিছু করবে না। শুধু শুধু পলিটিশিয়ানদের গালাগালি দেওয়া হয়। আসলে পাবলিক বড় পাল্টিবাজ। পুরুষের দল, আপনারা এতজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আপনাদের চোখের সামনে একটা মেয়ের সম্মান নষ্ট হলো, আপনারা কিচ্ছু বললেন না। এই যে ভাই, আজ যদি আমি তোমার নিজের বোন হতাম, হ্যাঁ এই যে মা, আজ যদি তোমার নিজের মেয়ের কেউ এইভাবে ইজ্জত লুট করতো, পারতে চুপ করে থাকতে? দাদু, আজ যদি নাতনির ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ হারাতেন, তাহলে সে মৃত্যু অনেক পুণ্যের হতো। আপনাদের সবার জন্য আজ সমাজের এই অবক্ষয়, আপনাদের জন্য আজও সিনেমায় ব্যাড সিন রাখা হয়, আপনাদের জন্য এদেশের পুলিশ ঘুষ খায় আর মানুষ খুন করেও সাজা পায় না, আপনারা নিজেরাই নিজেদের সমাজের ক্ষতি করছেন। আপনারা 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 সবাই 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 আপনারা সবাই শেষ কাজ, ফিস প্লেট খুলবি, ট্রেন অ্যাক্সিডেন্ট করাবি, আর তারপরেই তোর ছুটি, বিয়ে, সংসার, বাচ্চা। সেই ছোট থেকে তোকে এত বড় করলাম, আর আজকে তুই ঠিক আছে, ট্রেন অ্যাক্সিডেন্টটা করা, আর তারপরে তুই আজাদ। আমি পারবো না। আমি পারবো স্যার সমাজের এই কাপুরুষগুলোর মুখোশ খুলে দিতে। এতদিন তুমি চাইতে স্বাধীন সাংবাদিকতা, আজ থেকে তুমি তাই করো। একটা মেয়ের কি হাল করলাম আমি, সেটা তো সদ্য সদ্য তুই নিজের কানে শুনলি। তুই তো আমাকে ভালোভাবেই চিনিস, যদি তুই আমার এই কাজটা না করিস, তাহলে আরেকটা মেয়েকেও, ওর নামটা যেন কি, সাক্ষী? না, সাক্ষী ফিরে এসেছে, আর কোনো ভয় নেই। স্যার, ব্রেকিং নিউজটা চালিয়ে দিই স্যার। রিয়া, ক্যাসেটটা বার করো, পাবলিককে পুরোটা দেখাও। না স্যার, আমার একটা অন্য আইডিয়া আছে, ওদের সঙ্গে সরাসরি লড়াই নয়। এইটাই তো শেষ কাজ, ফিস প্লেট খুলবি, ট্রেন অ্যাক্সিডেন্ট করাবি, আর তারপরেই তোর ছুটি, বিয়ে, সংসার, বাচ্চা। যদি তুই আমার এই কাজটা না করিস, তাহলে আরেকটা মেয়েকে, ওর নামটা যেন কি, সাক্ষী? চল রাজা, থানায় চল, একটা কাজ বাকি আছে। না, কোনো কাজ নয়, চল। হ্যাঁ,
তুই ভুলে আসছ জয় প্রথম একজন পুলিশ অফিসার তারপর তোর হব স্বামী ওকে মেরে নয় আই লাভ হিম আমি ওকে ভালোবাসি জয় প্রথম একজন পুলিশ অফিসার তারপর তোর হব স্বামী হাতটা ধরো হাত ধরো উঠে এসো উঠো উঠো I love him. I'm your good, Halabashi.